এটা হিজুয়া কনিক লৈ হাউলিত লঙ্কাকান্ত অঙ্গনবাড়ী কেন্দ্রত যুদ্ধ সদৃশ পরিস্থিতি প্রথমে বাক যুদ্ধ তার পাছত হতাহত এই দৃশ্য হাউলির কালচার গাঁওয়ার দুই নং অঙ্গনবাড়ী কেন্দ্র সমগ্র ঘটনার অভিকেন্দ্র অঙ্গনবাড়ী কেন্দ্রটোত শিশুসকলের মাজত বিতরণ করা হিজুয়া কণী হিজুয়া কণী বিচারি কেন্দ্রটোত উপস্থিত হয়েছিল স্থানীয় এক দম্পতি হাফিজু খান আর পত্নী সানভান খাতুন দুয়োয়ে নিজের সন্তানের বাবে বিচারিছিল হিজুয়া কণী কিন্তু শিশুটির অনুপস্থিতির বাবে অঙ্গনবাড়ী কর্মী সনাতন আহমেদের দুই স্বামী স্ত্রীক হিজুয়া কণী দিবলে অমান্তি হয় তার পাছতে রণচন্ডী রূপ ধারণ করে হাফিজুর খান আর পত্নী প্রথমতে বাক যুদ্ধ তার পাছত হতাহতে লিপ্ত হয় দুইগৰাকী শারীরিকভাবে অপদস্থ করে অঙ্গনবাড়ী কর্মী সনাতন আহমেদ ইপিনে সামান্য হিজুয়া কণীটির স্বামী স্ত্রীর এনে রণচন্ডী রূপে হাঁহির খুড়াখে দিছে অঞ্চলবাসী বরপেটার পর শিবু সরকারের রিপোর্ট NT24 আপুনি চাই আছে NT24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।